যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমি স্নান টান করে নিয়েছি, আজকে অসম্ভব হিউমিডিটি, মানে আমি মোবাইলে দেখলাম 80% হিউমিডিটি, অসহ্য। কুকুরকে স্নান করিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে রাতে আবার কারেন্ট যাবে, কালকে 6 বার কারেন্ট গেছিল আর এসেছে। কারেন্টের আমার মনে হয় তোমাদের অনেকে এই প্রবলেমটা ফেস করছো। কালকে 10:30-10:30 কারেন্ট গেল, 5 বার এলো আর গেল, লাস্ট পর্যন্ত এলো 2:05 না 10, মানে ওই 1টার সময় স্নান করলাম সবাই মিলে, 3 জনে মিলে স্নান করলাম। স্নান করে কি লাভ, মানে কোনো কিছুই লাভ হলো না। সময় একবার স্নান করতে ঢুকতে যাবে, ঢুকতে গিয়েও ফটাস করে বন্ধ হয়ে গেল, ভেতরে গিয়ে বন্ধ হয়েছে। হ্যাঁ, মানে এরা যা তা অবস্থা হয়েছে কালকে। আর তার মধ্যে তো দেখছো, মানে সে আলু সেদ্ধ করা গরম, নিজেরাই মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবো। তো যাই হোক, সকালবেলা টিফিন যা করলাম, সকাল থেকে তো নাকে মুখে গোজার টাইম থাকে না জানোই। আজকে সকালে টিফিন করেছে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, ডাল সিদ্ধ আর আলু ভাজা, মানে অমৃতের মতো লাগলো সেটা বিশ্বাস করো। এই রুটি লুচি আর ভালো লাগছে না সিরিয়াসলি। সময় অনেকক্ষণ বেরিয়ে গেছে, ব্রেকফাস্ট করেইও বেরিয়ে গেছে। তুমি তো আজকে লেট ব্রেকফাস্ট করেছো, এখন কিছু খাবে? কিছু খাবে না? কেন, গলম লাগছে? গলম করবে বাবা, তুই মাথা আসতাস নি, চুল আসছি। এ বাবা, মাথা ভেজা তো, ইস, দেখি দেখি দেখি, মাথাটা মুছতে হয় না। ওট 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 ওট, চলো তোমাদের চট করে লাঞ্চটা দেখিয়ে দিই। ঘরোয়া ফ্রাইড রাইস, এই যে মাছ ভাজা, যেটা আমি এখন আধ ভাজা করা আছে, এটা আমি পুরো ভাজা করব, একটা বোয়াল মাছের রসা। ও এখনো তো আসেনি সৌম্য, এখনো আসেনি, ওর অনেক দেরি আছে আসতে, জানি না কখন আসবে, আদৌ 2:30 না 3:00। তো মানে গরমে সিরিয়াসলি হাফ ধরে যাচ্ছে। আজকে সঙ্গীতা বলছে বৌদি রান্না করব কি, পুরো তো মানে টপ টপ করে জল পড়ছে গা দিয়ে, কেমন একটা মেঘলা করে রয়েছে। দেখো, একটু ঠান্ডা জল খেতে হবে, না খেলে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অমৃত, এখন মনে হচ্ছে আর কিছু দরকার নেই, খালি গ্যালন গ্যালন ঠান্ডা জল দিয়ে দাও, সেটাই খাবো। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি পাপড়ি। কি হলো, আমি পাপড়ি, তোমরা দেখছো আমার চ্যানেল টক টেলস, যেখানে আমি ডেইলি ব্লগ দিয়ে থাকি। আর আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব না করে, যারা না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো অবশ্যই ভিডিও দেখো, কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিও দেখো প্লিজ। আর একটা লাইক, একটা কমেন্ট, এইটুকুই তো তোমাদের কাছ থেকে চাওয়া আমার, এইটুকুই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এখন বাজে 2:45, লাস্ট 1 ঘন্টা হয়ে গেল, কারেন্ট নেই, চান করে এসেছি, ঘন্টাখানেক হয়ে গেছে, পুজোটাও সারলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছো চান করাটা বৃথা হলো, পুরো টপ টপ করে জল পড়ছে না। কালকে তোমাদের সঙ্গে কথা বললাম, ঠিক কথা বলার পরেই যখন তোমাদেরকে গুড নাইট বললাম, নাইট 1 ফোঁটাও গুড তো হলোই না, উল্টে মানে বিড়ম্বনার নাইট হয়ে গেল। ঠিক 11টার সময় কারেন্ট গেল, এলো রাত্রি 1:30-1:30, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না কি যে আমার মনে হয় অনেকেই এই ঝামেলাটা ফেস করছো, সত্যি আর পারা যাচ্ছে না। মানে এই যে চান করে বেরোলো, ও চান করে বেরোলো, ওর মুখটা দেখো টপ টপ করছে, জল পড়ছে, মেঘ ডাকছে, বাবা আয় বাবা আয় আয়, হ বৃষ্টি, একটু পাগল হয়ে যাবো এবার, মানে জানি না আদৌ কতক্ষণ বৃষ্টি হবে না হবে। আমি সটা হয়ে বারান্দায় বসে রয়েছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, অনেকক্ষণ বসেছিলাম কারেন্টের জন্য, এখনো কারেন্ট আসেনি। এখন বাজে হচ্ছে 4:15, বিকেল 4:15। এতক্ষণ বসে থেকে থেকে বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে, এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু এই টিপ টিপ করে পড়ছে, কিন্তু একটা ওই গুমোট ভাব এখনও আছে জানো তো, খুব একটা যে আরাম হয়েছে তা না, কিন্তু যাক আগের থেকে অন্তত অ্যাটলিস্ট ঘামটা একটু কম হচ্ছে। আর কেমন লাগছে বলিস না, আর 12:30টায় সেই কারেন্ট গেছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:45, এখনো কারেন্ট আসেনি। মা কেমন লাগছে, কি করব, ভালো লাগছে, আ কি করবে। গুড ইভিনিং, এখনই কারেন্ট এলো, দ্যাট ইজ 6:25 বাজে, গেছিল সেই দুপুর 12:00, এলো হচ্ছে 6:00 সময়, মানে আমি বারান্দায় 6:00 হয়ে শুয়েছিলাম, এখন বসে বসে আম খাচ্ছে, এই যে বিকেলের আম। রাতে কি ডিনার করব কি বৃত্তান্ত এখনো কিচ্ছু ঠিক করিনি, আপাতত হাওয়াটা একটু প্রাণ করে খাই। এখন বাজে কটা, রাত্রি 11:00। তোমার পড়া কমপ্লিট, গ্রামার পার্ট আমরা সবটাই প্রায় করে নিলাম, তো খালি একটা চ্যাপ্টার বাকি আছে যেটা আমরা কাল করে নেব। তিনটে বই কত পড়ছি দেখছো মা, তিনটে বই, আমার পরীক্ষা আছে বাবু সামনে, পড়তে তো হবে। পুরুষকে প্রায় 2-3 ঘন্টা আজকে সলিড পড়িয়েছি, মানে গ্রামার পার্টটা অনেকটাই বাকি ছিল ইংলিশ গ্রামার পরীক্ষা, কারণ 4th পরীক্ষা হচ্ছে ইংলিশ গ্রামার 4 নম্বর দিনে, প্রথমে সায়েন্স দিয়ে শুরু, তাই অনেক দরকার ছিল বসার অনেকক্ষণ। 3 ঘন্টা একবারে সলিড পড়ালাম, গ্রামারটা অনেকটাই শেষ করে এনেছি, আর খালি একটা চ্যাপ্টার বাকি আছে গ্রামারের, ওটা কালকে সেরে নেব। চলো তোমাদেরকে দেখাই আজকের ডিনার কী, সেটা হচ্ছে আলু কা পরাঠা। এই যে আলুর পরোটা যেটা আমি খাবো 1 পিস, আর এখানে তো শিমুয়ের পায়েস করাই ছিল, শিমুয়ের পায়েসটা আমি খাবো না, আমি শুধু একটি আলুর পরোটা খাবো, খুব মোটা হয়ে যাচ্ছি তো তাই ডায়েট কন্ট্রোল করতে হবে। না এটা কি ঘরটা কি ক্রিকেট খেলার জন্য নাকি? হ্যাঁ কি ব্যাপার, তোর পড়াশোনা নেই? না আমি প্রচুর পড়াশোনা করেছি। নাও হ্যাঁ, এ আবার কি, এবার এবার তো সব ভাঙবি, একটাই বললাম যে একটা পরোটা বেশিক্ষণ লাগলো না খেতে, 5 মিনিটে। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এবার শোয়ার প্রিপারেশন, কারণ বাজে এখন 11:30। আজকে একটু লেট করেই ডিনারটা হলো আর কি, যা বললাম আমি কুটুসকে নিয়ে বসেছিলাম, আর সলিড পড়া হয়েছে আজকে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আজকে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা, মানে বৃষ্টিটা হয়ে ভীষণ ভালো ওয়েদার, জানি না কাল অবধি এই ওয়েদারটা থাকলে হয়। আর কারেন্ট তো বললাম, বাপরে বাপ, প্রতিদিন 5 ঘন্টা, আজকে তো হাইট পুরো, মানে 12:30 থেকে 5:45 অবধি কারেন্ট অফ, বারান্দায় আমি শটাল হয়ে শুয়ে পড়েছি কুশনের ওপর জানো, এত সুন্দর হওয়া, ভাগ্যিস বৃষ্টিটা হয়েছে, নাহলে আজকেও পুরো সেদ্ধ হতাম। তো যাই হোক, চলো তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো এই গরমে। যাই হোক, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে এখন। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ব্লগ বলছি দেখেছো, যা তা বলছি আজকে আমি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। হ্যাঁ প্লিজ, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা, গুড নাইট।